জাতীয় চেতনাকে ভুলিত করে আমাদের পূর্বপুরুষদের পরাজিত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। এই ঈদগাহ এমন একটি ঈদগাহ, 2008 সালের নির্বাচনে এই ঈদগাহ মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই সময় এই এলাকার সন্তান ধানের শীষ মার্কার বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন। দুর্ভাগ্য সেদিন যাকে ভোট দিয়েছিল ঈদগাহ মাফিক তিনি এমপি ছিলেন, কিন্তু তার বরাদ্দ থেকে এই ঈদগাহ এক টাকাও বরাদ্দ হয় নাই পাঁচটি ভবনে। সেই সময় আমরা দেখেছি তার সেই টাকা দিয়ে ব্যক্তিগত সম্পদ সেই ঈদ করে আবার বাগানে যাওয়ার জন্য 4 কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন, 3 কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন তার হেঁচাড়িতে যাওয়ার রাস্তা করার জন্য। এই ঈদগাহ কক্সবাজার বাঙালি মানুষ সেই সময়ে বঞ্চিত ছিল, যারা সেই সময়ে করোনায় সেবা দেয়নি, করোনায় যখন মানুষ মারা যাচ্ছিল সেই সময়ে যাদেরকে মানুষ সামনে পায়নি তারা আজকে আবার গণতন্ত্রের লেবাস ধরে তারা আজকে আবার সামনের কাতারে চলে আসতে চায়। যারা মানুষের জমি দখল করেছিল, যারা সার প্রচার করেছিল, যারা এই দেশকে দুর্নীতিবাজ করে বিশ্বে পরিচিত করেছিল তারাই এখন গণতন্ত্রের লেবাস দিয়ে তারাই এখন আবার কক্সবাজারের মাটি দখল করতে চায়। এই দখল অযোগ্য অপদার্থ এবং সেই দুর্নীতিবাজ নেতৃত্বকে কক্সবাজারের মানুষ কখনো মেনে নিতে পারে না। তাই এই মানুষের পক্ষে কথা বলার জন্য আজকে আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে, ঈদগাহ উপজেলা আওয়ামী লীগ। আজকে আপনারা যদি শক্তিশালী হোক, আপনারা যদি এক হয়ে যান, তাহলে ইনশাল্লাহ এখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি, এখানে ফেসিবাদী শক্তি, দুর্নীতিবাজরা এখানে আবার পরাজিত হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন? আছেন? ইনশাল্লাহ সকল ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকলে ভাই সকলে এক কাতারে এসে আমরা আগামী দিনের সমস্ত সংগ্রাম সমস্ত আন্দোলন আমরা ভূমিকা রাখবো। এই ঈদগাহ রাস্তা ঈদগাহ বাজারের রাস্তা আমরা করেছি, এখানে রাজা নিয়ে সেতু আমরা করেছি, গজানিয়ে রাস্তা আমরা করেছি, আপনারা করেছেন বোয়ালখালী রাস্তা আপনারা করেছেন, সমস্ত রাস্তা আপনারা শেখ হাসিনার মাধ্যমে আপনারা করেছেন। এই উপজেলার বাস্তবায়নও আপনাদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে দিয়েছেন। শুধুমাত্র সেই সময়ে ঈদগাহবাসী চেয়েছিল ঈদগাহ তো হোক আর ইসলামাবাদে সেই সময়ে স্থান নির্বাচনের জটিলতার কারণে, আইনি জটিলতার কারণে আমরা এখনো উপজেলাটুকু এখনো শুরু করতে পারি নাই, এটি আইনি জটিলতার কারণে। এখানে শেখ হাসিনার কোনো ব্যর্থতা নেই, আমাদের কোনো ব্যর্থতা নেই, ইনশাল্লাহ অতি সত্বর আমরা চেষ্টা করব আইনি জটিলতা নিরসন করেন, ঈদগাহতে আমরা উপজেলা গঠন করব। আমাদের অনেক দায়িত্ব, আমাদের কলেজ সরকারিকরণ করতে হবে, এই স্কুল সরকারিকরণ করতে হবে, ঈদগাহতে হসপিটাল দরকার হবে, ঈদগাহ রাস্তাগুলো আরো প্রশস্ত করতে হবে, ঈদগাহ বাজারে এখানে ফায়ার স্টেশন করতে হবে, আমার ভূমি অফিস এখানে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসার পেছনে যারা যুদ্ধ মনে করবেন, যারা আগামী দিনে এই উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই আপনারা নির্বাচিত করবেন। আমার ভাইরা আপনাদের দিকে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করার জন্য আগ্রহী, সকলে মিলে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ আওয়ামী লীগ হবেন ঈদগাহতে শেখ হাসিনার দুর্গ, ইনশাল্লাহ আমরা পারবো। আপনারা স্লোগান ধরুন জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আজকের সম্মেলন ধন্যবাদ।